দুপুর একটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইম রায়হান। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের পর জাপানেও উষ্ণতার রেকর্ড, চোখ রাঙাচ্ছে এল নিনো। সৌদি পৌঁছেছেন 53,599 হজযাত্রী, চারজনের মৃত্যু। রাজধানীর প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট তল্লাশি। আজ ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে। এবং পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। কিছুদিন আগে সর্বোচ্চ তাপমাত্রায় 100 বছরের রেকর্ড ভেঙেছে চীনের সাংহাই নগরীতে। এবার এশিয়ার আরেক দেশ জাপানেও নতুন রেকর্ড গড়ল উষ্ণতা। 125 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ বসন্তকাল পার করেছে দেশটি। এই অবস্থার জন্য গ্রিনহাউস গ্যাসের পাশাপাশি এল নিনোকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে দেশটিতে তাপমাত্রা ছিল গড়ের চেয়ে 1.59 ডিগ্রি সেলসিয়াস বেশি। 1898 সালে সংস্থাটি তাপমাত্রার হিসাব রাখা শুরুর পর থেকে জাপানে এটিই ছিল উষ্ণতম বসন্তকাল। এর আগে গত 29 মে সাংহাইয়ে তাপমাত্রা উঠেছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, যা শহরটির সর্বোচ্চ তাপমাত্রার পুরনো রেকর্ডের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। চলতি বছর এখন পর্যন্ত পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন 53,599 জন হজযাত্রী। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, সোমবার পর্যন্ত 53,599 জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন 9,350 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন 44,249 জন। চলতি বছর 21 মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট 22 জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে 2রা জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে 2রা আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 63,599 জনকে পরিবহন করবে। জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর প্রবেশমুখ সহ সাভারের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। সোমবার ভোর থেকেই ঢাকা আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। এছাড়া সাভার বাস স্ট্যান্ড, বিরুলিয়া ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলছে। সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই হারুনুর রশিদ জানান, রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত। এ সমাবেশকে ঘিরে যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, এজন্য সতর্ক অবস্থানে রয়েছে। আমিনবাজার নিয়মিত চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সন্দেহভাজন বিভিন্ন পরিবহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে সোমবার 2 দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। ভারতীয় হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার ও মঙ্গলবার 2 দিনের সফরে এসে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রামে পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। মনোজ পাণ্ডে ঢাকা সেনাবাহিনীর সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। এছাড়া তিনি সিএএস বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক পটভূমি পর্যালোচনা করবেন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ইউসুফ আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার কালিরহাট সীমান্তের মেইন পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইউসুফ আলীর উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ভোরে ইউসুফ আলী সহ 10-12 জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গরু পারাপার করতে যান। এ সময় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার 169 রানীনগর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেখানে ইউসুফ আলীর মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটো। নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশ নেবেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। জাগোনিউজকে সোমবার এ বিষয়ে হিরো আলম বলেন, আজ দুপুর 3টায় নির্বাচন কমিশন থেকে ফর্ম নেব। তিনি আরও বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি। এর আগে বগুড়া 6 ও বগুড়া 4 দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম। পঞ্চান্ন বছর ধরে নার্সারির সঙ্গে যুক্ত যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ আলী। দেশে লাগানো যায় এমন কোনো গাছের চারা নেই যা তিনি উৎপাদন করেননি। বাসুদেবপুর পরিণত হয়েছে নার্সারি গ্রামে। এখন এ নামেই সবাই চেনে গ্রামটিকে। পঞ্চান্ন বছর ধরে নার্সারির সঙ্গে যুক্ত যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ আলী জানালেন, তার হাত দিয়ে 20 লক্ষাধিক গাছের চারা উৎপাদন করে ছড়িয়ে দিয়েছেন সারা দেশে। দেশে লাগানো যায় এমন কোনো গাছের চারা নেই যা তিনি উৎপাদন করেননি। এই গ্রামের ভিতরে এমনকি মনিরামপুর থানার ভিতরে সর্বপ্রথম আমারই শুরু, আমার বাপের থেকে ধরে আমারই সুর। তাই এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে আর কি হয়েছে, এখন তার কারো বাদই নেই, প্রায় ঘরে 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 সব নার্সারি, বড় বড় নার্সারি হয়েছে। এবং এমনকি ইন্ডিয়ার থেকে কিন্তু মাল এনে বেচা কিনা করে এরকম নার্সারি আছে। হ্যাঁ, 55 বছরে অন্তত সর্বোচ্চ সর্বনিম্ন 25-30 লাখ 25-30 লাখ 20 লাখ এরকম বেচা কিনা করেছে ছাড়া। তার দেখা দেখি বাসুদেবপুর ছাড়িয়ে আশপাশের গ্রামেও গড়ে উঠেছে অসংখ্য নার্সারি। আমার কোনো খরচ খরচা নেই, আমি নিজেই বান্ধি নিজে করি। আর বাসুদেবপুর তো পরিণত হয়েছে নার্সারি গ্রামে, এখন এ নামেই সবাই চেনে গ্রামটিকে। যশোর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাসুদেবপুর গ্রামে প্রায় 500 পরিবারের বসবাস। এর মধ্যে 400 বাড়িতেই আছে নার্সারি, তবে প্রাতিষ্ঠানিক নার্সারি শতাধিক। আর বাসুদেবপুর বাজারের শতাধিক ছোট বড় চারা বিক্রির দোকান রয়েছে। প্রতি বছরে 50-60 হাজার চারা, বিভিন্ন রকমের চারা আপনার হচ্ছে গিয়ে আমরা প্রোডাকশন দিই। আপনার কমলা, মালটা, তারপরে বিভিন্ন জাতের আম, বিভিন্ন রকমের ফল ফুলের চারা। এখন গ্রামের 4/3 বাসিন্দাই নার্সারির সঙ্গে জড়িত। গ্রামে যেদিকেই চোখ যায় শুধুই নার্সারি আর গাছের চারা, এমন কোনো চারা নেই যা পাওয়া যায় না। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 31 জুলাই দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এদিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000 হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা আশঙ্কা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।
ফের জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরও 10 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সৌদির এমন ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সোমবার সকালের দিকে দেখা গেছে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.51 বা 2% বেড়ে $77.64 দাঁড়িয়েছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $1.41 বা 2% বেড়ে $73.15 পৌঁছেছে। দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে 2%। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন জুলাই থেকে তাদের উৎপাদন কমবে প্রায় 10 লাখ ব্যারেল। দোনেৎস্কের দক্ষিণ অঞ্চলের সামনের 5টি পয়েন্টে একটি বড় ইউক্রেনীয় হামলা ব্যর্থ করার পাশাপাশি শত শত কিয়েভপন্থী সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। তবে যে হামলাকে ঠেকিয়ে দেওয়ার কথা রাশিয়া বলছে তা ইউক্রেনের পাল্টা হামলার অঙ্গীকারের অংশ ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ সম্প্রতি নিজেদের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন 6টি যান্ত্রিক ও 2টি ট্যাঙ্ক ব্যাটালিয়ন দিয়ে দক্ষিণ দোনেৎস্কে আক্রমণ করে। বয়স 42 ছুঁই করছে। আগামী অক্টোবরেই 42তম জন্মদিনের কেক কাটার কথা তার। এর আগে ফুটবলকে বিদায় বলে দেবেন সে সম্ভাবনা ছিল না। দুপুর 1টা সংবাদ এ পর্যন্তই। দুপুর 2টা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সাইম রায়হান বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।